ওয়েলকাম টু নাসিমাস কুকিং রেসিপি আজ নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের আফগানি চিকেন কিমা একবার খেলে বলতে পারবেন না বারবার খেতে ইচ্ছে করবে তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করে দিই এখানে আমি চারশো গ্রাম মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ বড় পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর এক মুঠো ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা আমি নিয়েছি যে যেমন ঝাল খাবেন তেমন অনুযায়ী লঙ্কাটা দেখে শুনে নিয়ে নেবেন তো একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমরা একটু ভাজাভাজি করব এটা কিন্তু খুব ভাজা যাবে না জাস্ট একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো তার সঙ্গে অ্যাড করে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দেখুন পেঁয়াজ কিন্তু খুব কালার চেঞ্জ হয়নি জাস্ট একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়েছে তার উপরে ধনে পাতাটাও আমরা এখানে অ্যাড করে দেব। ধনে পাতাটা আমি কুচি করে নিই তার কারণ এই ধনে পাতাটা আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবগুলোর একটা পেস্ট বানাবো সেই জন্য এখানে আমি গোটা গোটা দিয়ে দিয়েছি তো দেখুন এই অবস্থায় এটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব এবার এর উপরে দিয়ে দিলাম চিকেন কিমাটা এটাকেও এর সঙ্গে কিছুক্ষণ রান্না করতে হবে আসলে এখানে আমি আর কোনো মশলাই ইউজ করছি না এখানে শুধুমাত্র দিয়েছি আদা রসুন বাটা আর তার সঙ্গে এই চিকেন কিমাটা একটু সময় নাড়লে বুঝতে পারবেন যে এর থেকে জল বেরোতে আরম্ভ করবে দেখুন চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এই দেখুন পুরো জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে চিকেন থেকে লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছাড়া আরম্ভ হয়ে গেছে তো এটাকে আমরা ঢেকে তিন চার মিনিট মতো রান্না করব যতক্ষণ না চিকেনগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এটা রান্না করব সেই ফাঁকে এখানে যে পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম তার সঙ্গে আমরা হাফ কাপ মতো টক দই অ্যাড করে দেব এই সবগুলোকে মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ততক্ষণে দেখুন চিকেন থেকে জলটা শুকনো হতে আরম্ভ করে দিয়েছে পাঁচ মিনিট মতো সময় লাগবে জলটা ছেড়ে এবারে তেল বেরোতে আরম্ভ করেছে তো মোটামুটি চিকেনটা প্রায় রান্না করা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব আর ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তিরিশ গ্রাম মতো বাটার আর তার সঙ্গে দিয়ে দিলাম তিনটে দারুচিনির টুকরো আর তিনটে এলাচ এলাচ তিনটে আমি মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটারটা যতক্ষণে মেল্ট হচ্ছে ততক্ষণে এই দারচিনি আর এলাচটাও এর সঙ্গে ভাজা হতে থাকবে আর এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে যখন এটা একটু ভাজা মতো হয়ে এসেছে আর বাটারও মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমরা যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা আর ওই কাঁচা লঙ্কা দিয়ে এই সব পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর একটা কালার এসেছে একদম সবুজ সবুজ তো এটাকে এবারে কিছুক্ষণ আমরা ফুটতে দেব। এ দেখুন মশলাটা থেকে তেল বেরোতে আরম্ভ করছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি এর সঙ্গে দিয়ে দেব দিয়ে এই মশলাগুলোকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাগুলো কষানো হয়ে এসেছে আর খুব সুন্দর একটা খুশবু বেরোতে আরম্ভ করেছে এবার এর মধ্যে এখানে আধা কাপ ফ্রেশ ক্রিম আমরা অ্যাড করে দেব তো এই সবগুলোকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ওপরে আমরা যে চিকেনের কিমাটা রেডি করে রেখেছিলাম ওটাকে এখানে দিয়ে দেব এবারে এই মশলাটার সঙ্গে ওটাকে একটু ভালোভাবে রান্না করব এখানে একটু জল দিয়েছি আমি আধা কাপেরও কম তো এই ফুটতে আরম্ভ করেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো কয়লা পুড়িয়ে নিয়েছি আমি গ্যাসে আর দিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে কভার করে দেব দেখুন কেমন ধোঁয়া বেরোচ্ছে চারিদিক থেকে এতে একটা স্মোকি ফ্লেভার আসবে চিকেনটার মধ্যে আর খেতে খুব সুন্দর স্বাদে গন্ধে অতুলনীয় জাস্ট একদম আমাদের রান্না টাইবার কমপ্লিট জাস্ট দুটো কাঁচা লঙ্কা আমি এর উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই গ্যাসটা বন্ধ করে দেব ভাত রুটি নান পরোটা যে কোনো জিনিসের সঙ্গে দারুণ খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সত্যিই খেতে খুব সুন্দর আর যদি বাড়িতে তৈরি করে ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ সত্যিই ভালো ছিল রেসিপিটা যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকলে আমাদেরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুবই ভালো লাগে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই